ময়দানে যে মানুষেরা সুদ খাইবে হারাম খাইবে তাদের পেটকে এক একটি ঘরের মতো করে দেওয়া হবে তাদের পেট কি রকম থাকবে একটি ঘর বড় একটি ঘরের মতো তাদের পেটকে বানিয়ে দেওয়া হবে আর সেই পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ বড় বড় অজগর সাপ ঢুকিয়ে দেবেন সেই পেটের মধ্যে আর সেই পেট থেকে পেটের ভিতর থেকে সেই মানুষকে এই অজগর সাপটা সেই মানুষকে কি করবে আক্রমণ করবে দেখেন যদি কোনো মানুষকে একটি অজগর সাপ পেটের ভিতর থেকে আক্রমণ করে তার অবস্থা কি হবে সে তো পাগল হবেই তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস বুতে দরা হিসাবে সেই মানুষ উঠবে আর সেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবাই যদি আমরা অনেক সাহসী আছি বাঘ সাহসী আছি আমাদের মধ্যে কিন্তু যদি একটি ডোরা সাপ আসে এখানে আমরা সবাই উঠে যাব ডোর আসবে দিলের মধ্যে যদি আমাকে কামড় মেরে দেয় কিন্তু সেই সময় অজগর সাপ আপনার পেটের মধ্যে দেওয়া হবে যদি আপনি হারাম খান সেই কিয়ামতের দিন ভূত দ্বারা হিসাবে উঠবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের মধ্যে আর আপনাকে সবাই চিহ্নিত সেই সময় চিনতে পারবে যে সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সুদ খেয়েছে এতিমের মাল খেয়েছে মানুষের টাকা খেয়েছে হারাম উপার্জন করেছে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রিবা 73 বাবা আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 70 থেকে আরো বেশি দরজা রয়েছে ভাগ রয়েছে তার মধ্যে সর্ব আইসারুহা সর্বনিকৃষ্ট হচ্ছে আইয়ানকাহার রাজুল উম্মাহা যে যদি কোনো মানুষ জানিয়া বুঝিয়া সুদ খায় তাহলে সেই মানুষ তার মার সাথে বিবাহ করে যেই গুনাহ পাবে যদি কোনো মানুষ জানিয়া বাজিয়া বুঝিয়া এরকম সুদ খায় তাহলে সেই রকম গুনাহ হবে মাযাল্লাহ সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক দেখেন কত বড় গুনাহ আর সর্ব সর্ব উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বসব থেকে উপরে হচ্ছে ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব থেকে বড় গুনাহ হচ্ছে ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ফাইল লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি যদি কোনো মানুষ জেনে বুঝে যদি সুদ খায় তাহলে সেই মানুষকে সে মানুষ জানিয়ে রাখা তার জন্য দরকার সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায় জানিয়া বুঝিয়া যদি কোনো মানুষ সুদ খায় আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে থাকার জন্য দেখেন কত বড় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই রকম হারাম উপার্জন এবং হারাম বস্তু থেকে বাঁচার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন আমিন